হ্যাপি বার্থডে টু ইউ। মা, তোমাকে প্রচন্ড ভালোবাসি বাবা। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি, 21 মার্চ অভিনেত্রীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে সোশ্যাল হ্যান্ডেলে বীরকে নিয়ে আবেগঘন এক বার্তা দিতে দেখা গেছে নায়িকাকে। প্রায় 5 মিনিটের ওই ভিডিওতে সন্তানকে নিয়ে অনেক কিছুই বলেছেন বুবলি। জানিয়েছেন, করোনা মহামারীর সময়ে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কতটা সংগ্রাম করেছেন তিনি। কিন্তু এই করোনা নামের বিষয়েই শত শত লাশের স্তূপ। এদিকে বুবলির সেই ভিডিওর পরেই ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের আরেক অভিনেত্রী পরিমণি। যদিও পুরো স্ট্যাটাসে কোথাও বুবলির নাম নেননি তিনি, তবে পরোক্ষভাবেই বুবলিকে নিশানায় রেখে পোস্টে দিয়েছেন পরি। পরিমণির দাবি, বুবলির প্রকাশিত সেই ভিডিওটি তাকে কপি করেই বানানো হয়েছে। মাসখানেক আগে ছিল পরির ছেলে পুণ্যর জন্মদিন। সন্তানের জন্মদিনে তাকে নিয়ে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। পরি মনে করছেন, তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলি। আমার বাপজান, আমার লোক। ছেলেকে নিয়ে 20 মার্চ দিবাগত রাতে বুবলি নিজের ফেসবুকে ভিডিওটি প্রকাশ করলে এর ঠিক 1 ঘন্টা পর পরিমণি নিজের স্ট্যাটাসের নাম উল্লেখ না করে লেখেন, পুরোটাই কপি মারলেন। কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। পরির করা এই পোস্টটি দেখে ভক্তদেরও বুঝতে আর বাকি নেই যে কাকে ইঙ্গিত করে কথাগুলো লিখেছেন এই অভিনেত্রী। এদিকে বুবলিও থেমে থাকেননি, পরির সেই স্ট্যাটাসের তিনিও দিয়েছেন পাল্টা জবাব। অপর এক স্ট্যাটাসে বুবলি লিখেছেন, মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই হয়, কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই, তবে কিছু মানুষের অবস্থা দেখলে মনে হয় যে এরাই দু একজন শুধু মা হয়েছেন, আর কেউ মা হয়নি। 21 মার্চ দুপুরে আরও এক স্ট্যাটাস দিয়েছেন পরি, ধারণা করা হচ্ছে সেটিও বুবলিকে ইঙ্গিত করেই। পরি লেখেন, কী লিখতে কী লিখছে বেচারি, সমস্যায় পড়লে মানুষ আবুল তাবুল যুক্তি দিয়ে থাকে বুঝলাম, কিন্তু তাই বলে এরকম এলোমেলো কী কী সব লিখল, পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখেছিল, আমি শিওর। ফেসবুকে দুই নায়িকার এভাবে কাদা ছোড়াছড়িকে অনেকেই ভালোভাবে নেননি, অনেকে আবার মজায় নিচ্ছেন বিষয়টা নিয়ে।